আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিও দেখছেন, প্রথমে একটি কথা বলে নিচ্ছি, সেটা হলো যে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। আজকে চলুন দেখা যাক শ্রীলঙ্কা ট্যুর নিয়ে কথা। আমরা বাংলাদেশ থেকে এক ভাইয়ের মাধ্যমে ইটিএটা নেই এবং ইটিএ নিয়ে আমরা মালদ্বীপ এবং শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিই। প্রথমে আমরা মালদ্বীপে যাই, শ্রীলঙ্কা হয়ে। শ্রীলঙ্কা 3 ঘন্টা ট্রানজিট ছিল, ট্রানজিট শেষে আমরা ওখান থেকে বিমানে মালদ্বীপে যাই। মালদ্বীপে 3 দিন থেকে আবার আমরা শ্রীলঙ্কায় ব্যাক করি। তো শ্রীলঙ্কা যাওয়ার জন্য আপনাকে একেবারে বেশি কিছু ব্যাঙ্ক স্টেটমেন্ট বা এটা সেটা কিচ্ছু তেমন কিছুর দরকার নাই, আপনি শুধুমাত্র ইটিএ নিয়ে আপনি যেতে পারবেন। তো এরপরে আমরা যেটা করেছি সেটা হলো মালদ্বীপ এয়ারপোর্ট থেকে যখন শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছি, মালদ্বীপ এয়ারপোর্টে হাজির হয়েছি। ভোর 7টা-8টার দিকে আমাদের ফ্লাইট ছিল, সেই ফ্লাইটটা শ্রীলঙ্কা এয়ারে, এবং সেই ফ্লাইটটা আমরা সেখানে গিয়ে দেখি প্রচুর লোক, এবং যারা বিমানবালা আছে, যারা বোর্ডিংয়ে দায়িত্বে আছে, তারা জানিয়ে দিল যে বাংলাদেশি যারা আছেন তারা এক সাইডে যান। আমরা গেলাম, তারপরে যাওয়ার পরে তো অনেক কোনো অপেক্ষা করতে করতে রাত 9টার বিমানে আমরা উঠে শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছি। পৌঁছিয়ে তারপরে হলো শ্রীলঙ্কার ইমিগ্রেশন ক্রস করা দরকার। তো ইমিগ্রেশনে একটা মজার ব্যাপার হলো যে ইমিগ্রেশনে গেছি, উপস্থিত হওয়ার পরে ইমিগ্রেশন অফিসার আমাদেরকে বলল যে তোমরা কিছু ডলার দাও, আমরা তোমাদেরকে সিল দিয়ে দিই যে সিলের জন্য এসেছো। তারা বললো আমরা তো ঘুরতে যাব, তো বলল যে ঘুরতে যাওয়ার তোমাদের সময় আছে আর মাত্র 4 ঘন্টা, 4 ঘন্টা কিংবা 5 ঘন্টা, এই 5 ঘন্টার মধ্যে তোমরা যেতে পারবা কি না। আমাদের বিমান আবার পরের দিন সকালে আমাদের বিমান। তো এই সব কিছু মিলে আমরা ট্যুর প্ল্যানটা করি এবং যাই, এবং সেখানে আমরা কিছু ডলার তাদেরকে ঘুষ দিই। ঘুষ দেওয়ার পরে আমাদেরকে সিল মারে এবং শ্রীলঙ্কায় ঢুকি রাত 1:30টার দিকে। তো একদিকে খুব ভালো লেগেছে যে শ্রীলঙ্কাটা নিভৃতের এলাকা এবং খুব সুন্দর সুন্দর স্থাপনা রয়েছে। আমরা এয়ারপোর্টের পাশে একটি রিসোর্টে ছিলাম, সেই রিসোর্টে ভাড়াও অনেক কম এবং দাম অনেক সস্তা, কারণ হলো তারা দেউলিয়া হওয়ার পরে তাদের দেশের যে উন্নতি